প্রিসাইডিং অফিসার যিনি ছিলেন ওনার নাম, ওনার ঠিকানা, ওনাকে কোথায় পাওয়া যাবে সেটা আপনি লিখে দিন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো, যেখানে দেখুন বিডিও অর্থাৎ পঞ্চায়েত রিটার্নিং অফিসার তিনি বলছেন যে স্ট্রংরুম থেকে যদি ব্যালট চুরি হয়ে বা ছিনতাই হয় তার দায় নাকি প্রিসাইডিং অফিসারের। এরকম প্রথম শুনলাম, আগে শুনুন ভিডিওটা, তারপরে আমি যাচ্ছি বিশ্লেষণে। দেখেছেন আপনার রেকর্ডে আছে? রেকর্ডে এটা ইস্যু করা হয়েছে, ইস্যু করা হয়েছে, পেছনে প্রিসাইডিং অফিসারের সই আছে। সইটা ঠিকমতো মিলছে না ম্যাম? মিলছে না, কিন্তু ইস্যু করা হয়েছে, ইস্যু করা হয়েছে। কার কার কাকে ইস্যু করেছিলেন? প্রিসাইডিং অফিসার। কি নাম প্রিসাইডিং অফিসারের? জয়দেব দে। দে এখানে তো জে দে বলে লেখা আছে, সংকেত দে সাইন করেছে। হি ইজ সেইং দ্যাট হিয়ার देयर ইজ আ ফুল সিগনেচার, হোয়াটএভার হোয়াটএভার হোয়াটএভার, বাট দেন এটা জে দে বলে লেখা আছে এবং ভদ্রলোককে ইস্যু করা হয়েছিল, রিটার্নিং অফিসার যে পোলিং বুথে বসেছিলেন ওনার ফেভারে ওটা ইস্যু করা হয়েছিল। এগুলো বেরোলো কি করে, বাইরে কি করে এলো? পোলডেতে এগুলো দিতে হয় ম্যাম, পোলডে। ইয়েস, পোলডেতে এগুলো আমরা ইস্যু করি পোলিং। দেখলাম, এবং আরো আছে, এরপর দেখুন। তার মানে প্রিসাইডিং অফিসারদের বা পোলিং অফিসারদের সিকিউরিটি বিহীনভাবে ভোট করতে হয়েছে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে, তারপরেও এই সমস্ত পঞ্চায়েত রিটার্নিং অফিসাররা তারা সম্পূর্ণ দায় দিচ্ছে প্রিসাইডিং অফিসারের উপর। মানে কোনো বলার ভাষা নেই যে এরা কীভাবে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, নিজেদেরকে ঝেড়ে ফেলে। যারা প্রিসাইডিং অফিসার ভোট করেছিলেন তেনারা ডিসিআরসিতে জমা দিয়ে দিয়েছেন, তেনাদের সম্পূর্ণ খালাস, কিন্তু তবুও তাদেরকেই দোষারোপ করা হচ্ছে। এবং সেই প্রিসাইডিং অফিসারকে আবার হাইকোর্টে ডাকা হবে, প্রিসাইডিং অফিসার হাইকোর্টে ছুটে আসবেন। আচ্ছা ঠিক আছে, প্রিসাইডিং অফিসার যিনি ছিলেন ওনার নাম, ওনার ঠিকানা, ওনাকে কোথায় পাওয়া যাবে সেটা আপনি লিখে দিন। ডিসিআরসিতে জমা পড়ার পরে তার সম্পূর্ণ কাস্টোডিয়ান হচ্ছে পঞ্চায়েত রিটার্নিং অফিসার, কিন্তু তিনি সম্পূর্ণ দায় বর্তাচ্ছেন প্রিসাইডিং অফিসারের উপর। সত্যি সেলুকাস, বিচিত্র এই দেশ। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।